এশীয় মহাদেশের ক্রিকেটীয় মহারণের শ্রেষ্ঠত্ব নিরূপণের মহা আয়োজন এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুলতান শহরে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে আসা নেপালের বিপক্ষে মাঠে নামে এশিয়া কাপের দুইবারের শিরোপাজয়ী পাকিস্তান। শুরুতেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক কাপ্তান বাবর আজম। ২০০৮ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ, যেখানে তারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হয় নেপালের। ওপেনিং করতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ড্রেসিং রুমে ফিরে যান দুই পাক ওপেনার। ১৪ রান করেন ফখর জামান এবং ইমামুল হকের ব্যাট থেকে আসে ৫ রান। শুরুতেই দুই উইকেট হারিয়ে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করেন কাপ্তান বাবর আজম। তবে ৪৪ রানের মাথায় রিজওয়ানের হাস্যকর রান আউটে আবারও বিপাকে পড়ে পাকিস্তান। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা সালমানও টিকতে পারেননি উইকেটে। আঘা সালমানের উইকেট নেন সন্দীপ লামিচানে। এরপরে ক্রিজে আসেন ইফতেখার আহমেদ। বাবর আজমের সাথে গড়ে তোলেন বিশাল এক পার্টনারশিপ। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে নেপাল। ২৭ ওভার ৫ বলে ১২৪ রানে ৪ উইকেট থেকে এই দুই ব্যাটারের তাণ্ডবে পাকিস্তান পৌঁছে যায় ৪৯ ওভার ৪ বলে ৩৩৮ রানে। সেঞ্চুরির দেখা পান দুজনই। ১৪-৪, ৪-৬ ১১৫ স্ট্রাইক রেটে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ১৫৩ স্ট্রাইক রেটে ১১-৪ আর ৪-৬ কল্যাণে ৭১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতেখার। ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৪২ রান। শুরুতে ব্যাটিংয়ে নেমে বল একটু ধীর গতিতে আসায় টাইমিংয়ে সমস্যা হতে থাকে পাক ব্যাটারদের। বাবর আজমের খেলা ইনিংসটি একটি আদর্শ হিসেবে থাকবে তরুণ ব্যাটারদের জন্য। এই ব্যাটার প্রথম ৫০ রান করতে খেলেন ৭২ বল। শুরুর ক্ষত সামলে নিয়ে ৫১ থেকে ১০০ রান করতে খেলেন ৩৭ বল, আর এর পরের ৫১ রান এসেছিল মাত্র ২২ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি ছিল বাবরের ১৯তম শতক। পাকিস্তানের জার্সিতে এর চেয়ে বেশি শতক আছে কেবল সাঈদ আনোয়ারের। ১৩১ বলে বাবর এবং ইফতেখারের ২১৪ রানের পার্টনারশিপেই বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ৩৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে দুই উইকেট হারায় নেপাল। কুশাল ভুট্টেল ২-৪ সাহায্যে করেন ৮ রান। তবে কাপ্তান রোহিত পাওদেল প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ড্রেসিং রুমে ফিরে যান। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই নাসিম শাহের বলে স্লিপে ইফতেখারকে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার আসিফ শেখ। তার ব্যাট থেকে আসে ৫ রান। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন নেপাল। ৭৮ বলে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আরিফ শেখ এবং সাম্পাল কামি। নেপাল ইনিংসে বলার মতো পার্টনারশিপ ছিল এই একটি। তবে দুজনকেই নিজের শিকার বানিয়ে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে আনেন হারিস রৌফ। এরপরে আর তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নেপালিজরা। ২৩ ওভার ৪ বলে ১০৪ রানে অল আউট হয় নেপাল। সর্বোচ্চ ২৮ রান করেন সম্পাল কামি। পাকিস্তানের হয়ে সাদাব খান ৬ ওভার ৪ বল বোলিং করে ৪ উইকেট তুলে নেন। এর মাধ্যমে ওয়ানডেতে মুলতান স্টেডিয়ামে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান সাদাব খান। ২টি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ। এছাড়া ১টি করে উইকেট পান নাসিম শাহ এবং মোহাম্মদ নওয়াজ। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তান দলনায়ক বাবর আজম। ১৫ বছর পর নিজেদের মাটিতে এশিয়া কাপের প্রথম ম্যাচটি নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জিতে স্মরণীয় করে রাখল পাকিস্তান।
এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে 31 আগস্ট বিকাল 3:30টায় শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভেজ ইমাম, অনফিল্ড।